আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমরা মূলধন ও উত্তোলন সংক্রান্ত কিছু জাবেদা নিয়ে আলোচনা করব। প্রথমত, মূলধন ও উত্তোলন এই ব্যাপারটা নিয়ে আগেই আলোচনা হয়েছিল যে মূলধন কী এবং উত্তোলন কী। মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায় যা কিছুই দেয় না কেন সেটা হচ্ছে মূলধন, এবং মালিক ব্যবসা থেকে যা কিছুই নিয়ে যাক ওইটা হচ্ছে উত্তোলন। এখন আমরা এই সংক্রান্ত কিছু জাবেদা করব, চলুন শুরু করা যাক। এখানে আমরা একটি লেনদেন দেখতে পাচ্ছি, আর লেনদেনটি হচ্ছে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আচ্ছা, এই যে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এই 1 লক্ষ টাকা কে দিল? নিশ্চয়ই মালিক দিয়েছে, তাই না? সুতরাং এই 1 লক্ষ টাকা কি মূলধন। এখন এই লেনদেনটা যদি আমরা জাবেদা করি, জাবেদা করতে গেলে প্রথমে কি চিন্তা করতে হয়, ব্যবসায় নগদ টাকা আসছে না গেছে, এখন ব্যবসা শুরু করছে। যদি আপনি বিয়ে করে সংসার শুরু করেন তাহলে আপনার সংসারে বউ আসবে না যাবে? অফকোর্স আসবে, তাই না? যেহেতু 1 লক্ষ টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, সুতরাং আপনার ব্যবসায় 1 লক্ষ টাকা এসেছে, সুতরাং নগদ টাকা এসেছে। আর আমরা জানি নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট, আমরা লিখলাম নগদান হিসাব ডেবিট। এবং এই যে টাকাটা দিল কে দিল? নিশ্চয়ই মালিক দিয়েছে, তাই না? সুতরাং মূলধন হিসাব ক্রেডিট। এই কথাটা সবসময় মনে রাখবেন যে মূলধন অলওয়েজ ক্রেডিট। এখন নগদ টাকা একটি কি সম্পদ, যেহেতু সম্পদ এসেছে সুতরাং সম্পদ বৃদ্ধি পেয়েছে, এবং মূলধন একটি হচ্ছে মালিকানা সত্ত্ব, কারণ এই মূলধনের উপর অধিকারটা কার? নিশ্চয়ই মালিকের, তাই না? এই মূলধন দেওয়ার কারণেই কিন্তু ব্যবসার উপর মালিকের অধিকারটা বৃদ্ধি পেল, সুতরাং মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এরপর আমরা এখানে আরও একটি লেনদেন দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। একটু আগে দেখেছিলাম যে শুধুমাত্র নগদ টাকা নিয়েই ব্যবসা শুরু করেছিল, কিন্তু এইখানে শুধুমাত্র নগদ টাকাই না, সাথে কিছু আসবাবপত্র নিয়েও ব্যবসা শুরু করেছে। তো আমরা এটা জাবেদা করি, সমস্যা নাই, যেহেতু নগদ টাকা এসেছে নগদান হিসাব ডেবিট, এবং সাথে সাথে আর কি এসেছে বলেন তো? আসবাবপত্র। আসবাবপত্র একটি কি সম্পদ, সম্পদ যেহেতু ব্যবসায় এসেছে সুতরাং সম্পদ হিসাব ডেবিট। আর যদি সম্পদ চলে যেত তাহলে আমরা লিখতাম সম্পদ হিসাব ক্রেডিট। এখন যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে সুতরাং সম্পদ হিসাব ডেবিট, তাই না? এখন সম্পদটার নাম কি? আসবাবপত্র। সুতরাং আসবাবপত্র হিসাব ডেবিট, এবং যেহেতু ব্যবসা শুরু করেছে সুতরাং মূলধন হিসাব ক্রেডিট। এখন নগদ কত টাকা এনেছে? 1 লক্ষ। আসবাবপত্র কত টাকা এনেছে? 50,000। এই দুইটা মিলিয়েই কিন্তু ব্যবসায়ের মূলধন। দেখেন, ডেবিট দুইটার যোগফল ক্রেডিটের যোগফলের সমান, 1.5 লক্ষ টাকা। এখন একটা ব্যাপার সবসময় মনে রাখবেন, জাবেদার মধ্যে ডেবিট আর ক্রেডিটের যোগফলটা সবসময় সমান হবে। এখন এখানে আমরা হিসাবের শ্রেণী নির্ণয় করেছি এবং কারণসহ ব্যাখ্যা করেছি। নগদ টাকা একটি সম্পদ, যেহেতু সম্পদ এসেছে বৃদ্ধি পেয়েছে, ঠিক একইভাবে আসবাবপত্র একটি সম্পদ যা বৃদ্ধি পেয়েছে, ঠিক একইভাবে মূলধন মানে মালিকানা সত্ত্ব এইটাও বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা এখানে আরও একটি লেনদেন দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে নগদ 1 লক্ষ টাকা, 50,000 টাকার পণ্য এবং 20,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে খেয়াল করার মতো তিনটি জিনিস, একটি হচ্ছে নগদ টাকা, পণ্য এবং ঋণ। এই লেনদেনটা জাবেদা করার আগে একটা কথা বলি, যেমন ধরুন আপনি বিজনেস করতে চান, আপনার কাছে নিজের 50,000 টাকা আছে এবং আপনি 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন, তাহলে বলুন তো আপনার ব্যবসায় মোট কত টাকা আসলো? অবভিয়াসলি আপনার 50 আর ঋণের 50, টোটাল 1 লক্ষ টাকা এসেছে, তাই না? এইখানেই বেশিরভাগ স্টুডেন্ট মিস্টেকটা করে যে নগদান হিসাব কত টাকা হবে। এখানে প্রথমে নগদ টাকা এসেছে, তাই না? সুতরাং নগদান হিসাব ডেবিট। কত টাকা বলেন তো? নিজের ছিল 1 লক্ষ এবং 20,000 টাকা ঋণ নিয়েছে, টোটাল 1,20,000 টাকা। এই এন্ট্রিটা খুবই একটি ইম্পর্টেন্ট একটা এন্ট্রি। এরপর এইখানে আর কি এসেছে? পণ্য, তাই না? জাবেদার মধ্যে একটি রুলস হচ্ছে পণ্য হিসাব কখনই লেখা যাবে না, লিখতে হবে ক্রয় হিসাব। আমরা লিখলাম ক্রয় হিসাব ডেবিট, এবং সাথে সাথে কি এসেছে? ব্যাংক ঋণ, তাই না? ব্যাংক ঋণ একটি দায়, আর ব্যাংক ঋণ হিসাব হচ্ছে ক্রেডিট। মনে রাখবেন, ব্যাংক ঋণ একটি কি দায়, আর দায় কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। দায় কিভাবে ব্যাংক ঋণটা? আপনি ব্যাংকে থেকে ঋণ নিয়েছেন, এই ঋণটা নিশ্চয়ই আপনাকে আগামীতে পরিশোধ করতে হবে, আর আগামীতে পরিশোধ করতে হবে এমন সব কিছু দায়, সুতরাং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। এখন এই যে এত কিছু নিয়ে ব্যবসা শুরু করলো, এগুলি কি হিসাবে গণ্য হবে? মূলধন, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট। এখন টাকার অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ডেবিট দিকে কত হয়েছে? 1,20,000 টাকা নগদ, 1 লক্ষ টাকা নিজের এবং 20,000 টাকা ঋণ, এবং 50,000 টাকার পণ্য, টোটাল ডেবিট দিকে হচ্ছে 1,70,000 টাকা, এবং ক্রেডিট দিকে ঋণ কত? 20,000। আমরা জানি ডেবিট আর ক্রেডিট সবসময় কি হয়? সমান, তাই না? ডেবিট দিকে যেহেতু 1,70,000 এবং ক্রেডিট দিকে ঋণ হচ্ছে 20,000, তাহলে বাকি টাকাটাই কিন্তু মূলধন। 1,70,000 থেকে 20 বাদ দেই কত থাকে? 50,000, এটাই কিন্তু আমাদের মূলধন। এই যে টাকার অঙ্কটা, এই টাকার অঙ্কটা ঠিকঠাক মতো বসানোটা এই জাবেদার অন্যতম মূল উদ্দেশ্য, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন নগদ টাকা একটি কি সম্পদ, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাই না? এবং ক্রয় হিসাবে একটি কি খরচ, তাই না? কারণ পণ্যটা এসেছে, নিশ্চয়ই পণ্য আনার কারণে টাকা চলে গেছে, তাই না? তো এর একটি খরচ, আর খরচটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এরপরে ব্যাংক ঋণ হচ্ছে একটি দায়, কারণ ব্যাংক ঋণটা আগামীতে পরিশোধ করতে হবে, আর দায়টা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, কারণ ব্যাংক ঋণ না নিলে আপনার কি দায় ছিল? কোনো দায় ছিল না, ব্যাংক ঋণ নেওয়ার কারণে কিন্তু আপনার একটা দায় সৃষ্টি হয়েছে, সুতরাং ব্যাংক ঋণ একটি দায় বৃদ্ধি পেয়েছে। এরপরে মূলধন নিশ্চয়ই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে।
এরপর আমরা এখানে উত্তোলন সংক্রান্ত কিছু জাবেদা করব। প্রথমে একটি লেনদেন দেখতে পাচ্ছি, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। আচ্ছা, এই যে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলো, এই যে ব্যাংকে টাকাটা, এটা কার টাকা? নিশ্চয়ই ব্যবসায়ের টাকা, তাই না? এখন কেন এটা ব্যবসায়ের টাকা, এটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, ব্যবসায়ের টাকা যদি না হতো, আপনি কি ব্যবসায়ের হিসাবের বইতে এই কথাটা লিখে রাখতেন? মালিক তার টাকা দরকার, সে ব্যাংক থেকে নিয়ে আসছে, তার ব্যাপার, এটা তো আপনার হিসাবের খাতায় লেখার দরকার নাই। নিশ্চয়ই মালিক ব্যবসায়ের টাকা নিয়ে গেছে, এই জন্যই কিন্তু আপনি হিসাবের খাতায় লিখে রাখছেন। এখানে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন মানে মালিক তার নিজের টাকা দরকার, সে ব্যবসার টাকা ব্যাংকে ছিল, ওই টাকা নিয়ে গেছে, এই ব্যাপারটাই হচ্ছে এখানে। এখন যেহেতু মালিক ব্যাংকে থেকে টাকা নিয়ে গেছে, সুতরাং ব্যাংকে টাকা কমে গেছে, আর আমরা জানি ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট। আরও একটি রুলস হচ্ছে, যদি কোনো কারণে মালিক উত্তোলন করে, এখন নগদ টাকা নেক, ব্যাংকে থেকে নেক, পণ্য নেক, চাই নেক, মালিক উত্তোলন করলেই উত্তোলন হিসাব ডেবিট। এই কথাটা সবসময় মনে রাখবেন, উত্তোলন হিসাব অলওয়েজ ডেবিট এবং মূলধন হিসাব অলওয়েজ ক্রেডিট। এখন উত্তোলন করার অধিকারটা কার? নিশ্চয়ই মালিকের, তাই না? সুতরাং মালিকানা সত্য। এখন উত্তোলন করার কারণে ব্যবসার উপর মালিকের অধিকারটা বাড়লো না কমলো? ধরেন ব্যবসার উপর মালিকের অধিকার 1,00,000 টাকা, এখন এখান থেকে মালিক 10,000 টাকা নিয়ে গেছে, সুতরাং অধিকারটা কি হইলো? কমলো, তাই না? সুতরাং মালিকানা সত্য হ্রাস পেলো, তাই না? এখন ব্যাংকে টাকা ছিল, এটা একটা সম্পদ, ব্যাংকে থেকে টাকাও কমে গেছে, সুতরাং সম্পদ হ্রাস পেয়েছে। এরপর আমরা এখানে উত্তোলন সংক্রান্ত আরও একটি জাবেদা করব, সেটি হচ্ছে ব্যবসা হতে ব্যক্তিগত কাজে পণ্য উত্তোলন করেছে। মালিক মাঝে মাঝে কিন্তু এমনটা করে, নিজের ব্যবসা থেকে পণ্য নিয়ে যায়, তাই না? এখন মালিক উত্তোলন করেছে, আর আমরা জানি উত্তোলন করলেই উত্তোলন হিসাব ডেবিট। এখন কথা হচ্ছে কি উত্তোলন করেছে, নগদ টাকা? না, একদমই না। ব্যাংকে থেকে টাকা? না, একদমই না। পণ্য উত্তোলন করেছে, আর পণ্য উত্তোলন করলে মানে পণ্য চলে গেছে। একটি কথা মনে রাখবেন, যদি ব্যবসায় পণ্য ক্রয় করে আনা হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, এবং যদি এমন উত্তোলন করে পণ্য নিয়ে যায় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। এই রুলসটা মনে রাখবেন, মালিক যদি উত্তোলন করে পণ্যটা নিয়ে যায় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। এরপর এখন যেহেতু উত্তোলন করেছে, উত্তোলন করার অধিকারটা কার? মালিকের, তাই না? সুতরাং এটি একটি মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, তাই না? এখন একটি কথা, যখন ক্রয় হিসাব ডেবিট দিকে থাকে তখন খরচটা কি বৃদ্ধি পায়, তাই না? কারণ ক্রয় করলে টাকা চলে যায়, এমন একটা ব্যাপার, খরচ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ক্রয় যদি ক্রেডিট দিকে থাকে তাহলেও কি খরচ বৃদ্ধি পেয়েছে? একদমই না, তখন ব্যাপারটা উল্টা, এখানে খরচ হ্রাস পেয়েছে। ব্যাপারটা একটু অন্যরকম মনে হলেও এই ব্যাপারটা এইভাবেই মনে রাখতে হবে, যখন ক্রয় হিসাব ডেবিট দিকে থাকবে তখন ব্যয় বৃদ্ধি পেয়েছে, এবং ক্রয় যখন ক্রেডিট দিকে থাকবে তখন ব্যয় হ্রাস পেয়েছে। এই ব্যাপারটা ভালোমতো মনে রাখবেন। আমরা আমাদের আগামী ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব, খুব 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 গুরুত্বপূর্ণ কিছু টপিক। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।